বন্ধুরা, আজকে লাউয়ের খোসা বাটা রেসিপি শেয়ার করব। এই খোসা বাটা সবাই বাড়িতে করে থাকেন, কিন্তু আমি আজকে চিন্তা করলাম একটু অন্যরকম করে করি তো কেমন লাগে দেখি। রোজই একরকম ভাবে করি ঠিক ভালো লাগে না। লাউ খোসা বাটাটা সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা 3-4টে, ভিতরে চলে গেছে একটা লঙ্কা, আর 3-4টে রসুনও নিয়ে নিয়েছি, 1 মুঠো ধনে পাতা নিয়েছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করব। লাউ খোসা বাটা মিক্সিতে হয়ে গেছে, এরকম এসছে একটা টেক্সচার। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, এবার একটু নাড়াড়ি করব। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। বন্ধুরা দেখুন, তেল থেকে ধোয়া উঠছে, তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই লাউ পাতা খোসার যে বাটাটা ঢেলে দেবো। এবার সমানে নাড়াড়ি করতে থাকতে হবে যতক্ষণটা জলটা শুকিয়ে আসে। শুকনো শুকনো হয়ে এলে তারপর এর উপর থেকে আবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তার মধ্যে একটু নাড়তে নাড়তে হলুদ গুঁড়ো পড়বে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো সামান্য একটু চিনি আর নুন। মিক্সচারটা এরকম ভাজা ভাজা হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, শুকিয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু ড্রাই স্পাইসেস দিয়ে আবার একটু নাড়ানি করবো। একটু চিনি নুনও দেবো বলেছিলাম, সব কিছু দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, রেডি হয়ে গেল লাউ খোসা বাটা। এরকমভাবে এরকম একটু অন্যরকম করে বানিয়ে আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। রোজই একই আমরা করে থাকি, আজ একটু অন্যরকম করে বানালাম। এরপর খাওয়ার সময় ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, ব্যাস। তাহলে একদম ইয়াম্মি খোসা বাটা রেডি। তাহলে চলুন এরকম ছোট্ট ছোট্ট রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব, গল্প করতে করতে রান্না করব, খুব ভালো লাগবে। আসছি, থ্যাংক ইউ।